আমি তো বাড়িতে একটা ডিম খাইছিলাম, চারটে ডিম খেলাম। মা প্রে বাপ, একটা ডিমের সাথে তিনটা ডিম, মানে বোনাস তিনটা ডিম। তুই তো একদম সোনার হাসছে, তুই চল আমার বাড়ির চল। তোর বাড়িতে কি করবো আমি? তোরে পালো, আমার বেলাতে কি করবি? ডিম খাবো, তুই ডিম পারবি আর আমার ডিম খাবো। একটা সোজা মনে করেছে, আমি তোর বাড়িতে ডিম পারবো তুই খাবি, মানুষের বাড়িতে আমি ডিম পারি না। আমার বাড়িতে ডিম পারবো, আমার বউ সহ খাবো। মানুষের বাড়িতে ডিম পারো না আর রাস্তার মধ্যে ডিম পারা দাও? হ্যাঁ, রাস্তার ন্যাংটা হইতে পারো আর বাড়িতে যাইতে পারো না। চল তুই আমার বাড়িতে চল, একটা ডিম দেবো, একটা ডিম দেবো। না 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 না, আমার বারো ডিম তোর দিব, কিছু দিব না, আমি চারটে নিয়ে যাচ্ছি। সব খারাপ বসছি, মানে এর ডিম পারি হঠাৎ করে বাজিয়ে হাজার সরি মনে করছি। আরে দেখি না, তোর তো অনেক ব্রেইন, মেধাবী সম্পন্ন, ডিম পারস কত বউ এবং মা দুজনের মধ্যে কে বড়? দাদার মতো কথা করছি, সে আবার বোকা পাই তুমি আমার দিকে দিয়ে কই যাচ্ছিল? তোমার দেখা না, দেখে যাচ্ছিলাম যে ওই হঠাৎ করে কিছু না। তুমি কই যাচ্ছিল? আমি তো তোমারই খুঁজছি। আমার খোঁজার কি আছে? আমি তো আছি। তুমি আমার দেখলে দূরে দূরে থাকো কেন? এটা কি ধরনের কথা? তোমার দিকে দূরে থাকো না, চাইলেই দূরে থাকা যায়, ভোলা তো যায় না। হ্যাঁ, এর জন্য তুইও তাই, শুধু আমার দায় না। না, আমি দেখছি তুমি আমার সময় দিতে চাও না, আমার একটুও ভালোবাসো না। আমি তোমার কাছে যেতে চাই, তুমি দূরে থাকো। আমি তোমার ভালোবাসতে চাই, তুমি আমাকে কেমন জানি এড়িয়ে চলো। কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? মনে হয় না সত্যি? মন দিয়া, হাত দিয়া, হৃদয় দিয়া ভালোবাসলে ভালোবাসা মানুষ কখন দূরে যায়? বাজার থেকে আসার সময় ওই বেকুব আসলামের সাথে দেখা, বেকুব আসলামটা না দেখলে মেজাজটা করে সারাক্ষণ বউয়ের পানি চামচামি করতে করতে মাটার সাথে কি খারাপ ব্যবহার করে তুমি জানো? আমি এই জন্য করছি কি, ওই যে চারটা ডিম কিনছিলাম বাড়ির জন্য, চারটা ডিম, তার পিছনে আটকা দেখা দিয়ে বলছে এই তুই ডিম পারছ। সে কিন্তু আমার বিশ্বাস করছে, বলছে আমি ডিম পারছি, নাও তুই ডিম পারছ। তোর সঙ্গে না আমি ডিম পাইলাম, যে তুই ডিম পারছ, আমি এখন তোর পিছনে ডিম পাইছি, এখন এই ডিম তুই কি করবি? আমার ডিম লস হোক কিন্তু তারা বুঝতে হবো, সেটা টেনশন পড়ে গেছে। পরে আমি তোর ধাঁধা দিচ্ছি, ধাঁধা রয়েছে আরে কত, মা বড় নাকি বউ বড়? এখন তুই বেকুবের মাথার মধ্যে ঘুরতেছে মা বড় না বউ বড়, এখন জানি সে ঘুরে আমার কি জানাই দিকে। ভালো করছো, আসলে এটা বেশি বোর চামচাগিরি করে। শোনো, পৃথিবীতে মায়ের উপরে কেউ নাই। আরে মা তো মাই, যে মাকে সম্মান করে সে তার বউকে সম্মান করে। তো তুমি আছো ভালো না? কেমনে ভালো থাকি বলো, তুমি তো আমাকে একটুও ভালোবাসো।
তুমি যদি আমাকে ভালোবাসতে তো আমাকে সময় দাও তুমি তো সারাক্ষণ রাখি কিনে ব্যস্ত থাকো তুমি রাখি কিনে সিনেমা দেখতে যাও ওকে নিয়েই ঘুরো আমাকে তো একটু টাইমও দাও না এইগুলো তুমি কি করো রাখি আর ফেন্সি এক জিনিস রাখি মনে করে যে আছে ওই থাকে না রাখলাম আর কি রাখি ওই আমার পছন্দ করে একটা মানুষ যখন পছন্দ করে তাহলে তার দূর দূর করা যায় না আমি বলছি ঠিক আছে ও তুমি পছন্দ করো আসো না কিন্তু তোমার নিয়ে তো আমি আবার অত বেশি কিছু চিন্তা করছি না যেরকম চিন্তা আমি তোমার নিয়ে করছি রাখির সাথে যদি আমি কথা না বলি সে ভাববে কি যে তোমার প্ররোচনায় আমি বলে বলতেছি কথা বলবো কথা বললে কি হয় নাকি তুমি ভাবুক গা শোনো ভালোবাসা এমন এক জিনিস এগুলা জোর করে মুখে প্রকাশ করতে হয় না তাহলে এমনি বুঝে নিতে হবে তোমার কাছে টাকা আছে নাকি রাখবো না মানে সত্যি একটু টান পড়ছে আমি জানি তোমার সবসময় টান পড়ে এর জন্য আমি সাথে করে নিয়ে বসে এখন একটু দামের মধ্যে পড়ছে ওই যে আসলে আসতে পারি আমি করতে গিয়ে একটু ইনভেস্টমেন্ট হয়ে গেছে কত লাগবে দেখো কত আছে ওখানে তোমার সুপার সবাই প্রচুর টাকা থাকে আচ্ছা আসতে অবশ্য বেশি নাই ধরো কলা নিয়ে আসি আর ওই ডিম আনতে কইছিল চারটে ডিম আনিছি আবার আরো চারটে ডিম বাড়তে হয় কি লাগে পয়লা ওটা কিনেছি একটা তোর জন্য কিনেছি একটা মার জন্য কিনেছি মার জন্য আবার কিনতে গেছো কে ওরে বাবা তোরা তো সমান না মা তুই কাপড় কাছে সামান দিয়ে হয়ে যাইবে মাল লেগে আবার কাট টাকা খরচ করতে গেছো কে হ্যাঁ বন্ধু আছিল সেও আমাকে বললো যে আর মা আমি বলে দুজন সমান না একদম ছোট বড় আর আমি বলছি না যেটা যেটা সত্যি যেটা আমি দেখেছি সেটা আমি বলেছি মোর খোদাই সমান সমান কইয়ে মোর সাড়ে জীবন পার করে দিয়ে দিবে মূল তো এটাই বুঝতে পারতিস না বল যেটা কইবো হেডে মার লাগ গুন দেব কে রে বাবা রে এত জোরে কইছিস মা আমার শুনি খারাপ এ কে এখন সমান নেই কথা কোনে বেলা কি সমান হইতে পারে না জিনিস অনেক বেলা সমান সমান আর কথা কোনে বেলা সমান সমান হইতে পারে না হায় সে ঘরে যা তো কি দাঁড়ায় মোর খোদা মোর দাম জীবনটা শেষ করে দিয়ে দিবে রে বাবা রে আসো কইয়ে আসো আসতে আই আসলাম এটা ও মা তুমি এনে বসে কি বাজার থেকে আইসে বহরাতে বাজারটা দিয়ে দিলি হ্যাঁ কেন মার কাছে দিবি না মা এখনো বাসি আছি বুঝছো মা বুঝে না কিছু আমি তো খেয়াল করি আর ওই দুজনে তো আমার জন্য সমান বুঝছো এ কারণে মনে করলাম যে ওর কাছে আজকে আচ্ছা অসুবিধা নেই মা আবার যখন বাজার থেকে আসবো তোমার হাতে একটা দিয়ে সমান হ্যাঁ আমি তোর পেটে ধরেছি না বউ আর আমি কেমনি সমান হই ওরে বাবা রে একটা বুঝছি আমার চোখে তো আমি তাই দেখতেছি আচ্ছা ভাত দাও তো আর তোমার জিনিসপত্র কি জানি আনার কথা ছিল সেটা পান সুপারি আনিছি আনিছি তো সাবান আনিছি বউর কাছে দিয়ে দিছ বউ আমারে দিবে তোর বউ যদি আমারে না দেয় আরে না আমি ঠাকুর কেন দিব না কে হ্যাঁ দিব না কে মই কি একলাই সব খাইয়ে ফেলাম আমারে কি কখনো মই না দিয়ে থাকছি হেইয়া কম আরে আমারে ঠাকুর করা কিছু আমি তো ভুলিছি যে তুই তো লোকে আরে এই দেখো এখন তো জানো দিছ তো এই যে মা এরকম করলি কিন্তু আমি আমি স্যার দুইজনে কিন্তু এই যাচ্ছি তো এই আমার কাছে এসো দুইজন সমান আমার কাছে এসো তো আমি তো জানি ফ্যান্সির নামটা বলার সাথে সাথে তুমি তেলে বাগানো দিল আমার প্রতি তোমার ভালোবাসা নাই শোনো তোমার ঘটনা করার জন্য ডাকছি ওই যে আমাদের বেগু বাসলাম আছে না বলো
বউয়ের নেউটা চামচামি করে, ওর জন্য সে তার মার সাথে খারাপ ব্যবহার করে, ওর একটা শিক্ষা দিচ্ছে। ও বাজার থেকে যাওয়ার সময় দেখা ডিম কিনছিলাম, তাই ও পিছনে ডিম করে রেখে বলছি, রই তুই তো ডিম পারছিস, যখন আমি ডিম পারি তুই পারছ, দেখো বিশ্বাস করে নিচ্ছি। তেমন তো সে একটা ভয় আছে যে আমি ডিম পারি, ভয় পরে তুই আগে একটা কথা উত্তর দে, সেটা হচ্ছে যে মা বড় না বউ বড়? মা বড়। সে উত্তরটা তার কাছে নিতে গেছে, সে এখন চিন্তা করে গেছে মা বড় না। এই ঘটনা জানানোর জন্য তোমার ভাই ডাকছে? না না না, এই ঘটনা না, ওই যে কি জানো ফ্যান্সি মেয়েটা খালি আমার টাকা, ও খুব বিরক্ত, এত টাকা পয়সা আমার টাকার একটা ঝামেলা চলতেছে আমি জানি, কিন্তু আমি চাই না যে ফ্যান্সি গান থেকে আমার একটা প্রেস্টিজ আছে না, আমি ফ্যান্সি বলছি আমার কোনোদিন তুমি টাকা সাথে, তার মানে তুমি ফ্যান্সির সাথে আবার দেখা করো? না দূর না, আমি দেখা করছি, রাস্তায় দেখা হয়েছিল, হঠাৎ করে বলছি টাকা লাগবে, বলছি কী ধরনের কথা, না টাকা আমার লাগবে, ওটা বলে আমি ফ্যান্সি কাছ থেকে নেবো টাকা, আমি যদি নিতে হবে তোমার কাছ থেকে নেবো, আমি অন্য মেয়ের কাছে টাকা নেবো। তুমি আমার ঠিক ঠিক কত তোমার হয়েছেটা কি? তুমি নিশ্চয়ই ফ্যান্সির সাথে কিছু একটা বাধাইছো, ওই জন্য আমার ছয় নয় বোঝানোর জন্য এখানে ডাকছো। কি বলো বাধাইছি তোর ফ্যান্সি, মানে আমার একটা কোনো বিপদের কথা শুনলে সে এসে জোর করে টাকা, আমি টাকা নিতে চাই না। শুনো, তোমার ওই ফ্যান্সি মেন্সির কাছ থেকে টাকা নেওয়া লাগবে না। না ফ্যান্সির কাছে টাকা নিবো না, দেখি টাকা কোথাও তুমি মানুষ লাগবে, এটা বিপদে পড়ে গেছে। আমার কাছে আছে টাকা, আমি দিতে পারি। আরে না তোমার কাছ থেকে টাকা, এটা কেমন দেখা সম্ভব টাকা, একটা মেয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে একটা ছেলে, এটা মানুষ কি করে? আর আমার এগুলো ভালো লাগে। তুমি আমার পোলারে কি করছো? তো পোলারে জাদু করছো? ওই আমার পোলারে কি হরমো? হ্যাঁ আমার পোলারে কি ফিডার খায়? হ্যাঁ আম্মা আপনি মন নামে মসুর তো বদল হয়ে না তো হলো, এটা আমার পেটের পোলা, পেটের পোলা। তুই মুখে কইছিস যে আমার দাঁড় করে আসছেন? মুই তো জানি, হে আমার নিজের ফুল জানো তো, এইসব কথা কই আমার পুতের কান ভারী করো কেন? মা আমাকে খাতালার জীবন পাল্টাইবে না কেন জানেন? এই হয়েছে কি আমরা হয়েছে বউরা আর যেমন বই মনে হরবেন, হ্যাঁ কখনো মাইয়া মনে হরবেন না, বউ যতই ভালো করুক না কেন তার বদল গাইয়েই যাবেন। আমাকে মনে করি মাইয়া মনে করি, তাও তো কোনো লাভ হয় না। তুমি আমার পোলার কান এমন ভারী করছো, পোলা গ্রামের মানুষের কাছে কইয়া বেড়ায় বউ আর মা সমান। এই বউ আর মা সমান হয় কি করে? এই জাম্মা আমি এটা কি করলি যে আমার পোলা কইয়ে বেড়ায় বউ আর মা সমান? হ্যাঁ এই কথাটা যে কয় একটু বুদ্ধি বিবেচনা চিন্তা করিতে কর আম্মা, মুই যদি আমের পোলার খান বাড়িই করতাম তাহলে কি হে এই কথাটা কইয়ে বেড়াই তো, কইতো না যে বউ বড়? আর হে যখনই যে জানিস আনে আমরা কি মুই দিই না? মুই সাইডটা ডিম দিছি, মোর লাগে সাবান আনতে বসে আমের লাগে লই আইছে, আমরা কি মুই দিছি না কর? দিছ, এটা আমার পোলার দেখানোর জন্য দিছ, রাইতে আমার পোলার কান ভারী করো, নাইলে আমার পোলা সারা গ্রামে কয় কেন? মা আর বউ সমান, বউ সমান হয় কি কইরা? মা পেটে ধরছি মা বড় হইব। হে আমি মদ্রাই সিকান কা, হে আমার পোলা তো সিকাতে পারেন না, বউ আর মা কেমন সমান হয়? আমি একটা জিনিস বুঝতে পারছি, তো তিন জাপান যুদ্ধ লাগিয়ে গেল রে বাবা, এত যুদ্ধ করে তো কিছু নেই, আমি যে কথাটা বলেছি আমার চোখের সামনে আমি যেটা দেখতে দিচ্ছি না বলেছি দুইজনের সমান। আর এই সমান কথাটা লইয়েই তো তোমার অশান্তি লাগিয়ে রয়েছে, তোমার তার কেমনে মার বউ সমান বুঝাইয়ে কাউ করে বাবা রে? আমার কাছে আমার চোখে যেটা লাগছে আমি সেটা বলেছি। এই তোর মা বড় না? হ্যাঁ আমি কালকেই তোর নামে বিচার বসাবো, তুই আমার পেটের পোলা আমি বিচার বসাবো তোর নামে, এটা বিচার করতে যাবো তোমার কোনো কথা আমি শুনবো না, তুমি আমাকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করো টাকাও রাখবে কি? তুমি তো মানুষের কথাই সত্য করে ধরেছো, আমার কোনো কথাই শুনতেছ না, এই জন্যই বলি জানো কি মেয়েদের বুদ্ধি হচ্ছে হাতুর মতো। আই তোমার কথা আমি কি শুনবো? হ্যাঁ কি বুঝাইতে আসছো তুমি আমারে? তুমি এটা কি কাজ করছো? তুমি আমার সাথে প্রেম করে ওই ফ্যান্সি মায়াটার লগে আবার প্রেম করতেছো, পাড়ার লোকজন আমারে বলতেছে যে ওই দেখো তোমার বয়ফ্রেন্ড তো ওই মেয়েটার সাথে প্রেম করে, ফ্যান্সি যাইতে পারো না, ফ্যান্সিরা বলে যে দেখো ওই রাকির বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড যায়, শুনতে আমার খুব ভালো লাগতেছে, আবার তুমি আসছো আমারে বুঝানোর জন্য, এটা যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কি বলো তুমি সব ফ্যান্সি না ফ্যান্সিল হিল, এদের পেইল আছে আমার কাছে? হ্যাঁ আমি কই পোলা নাকি? আমি কি লাফাঙ্গা পোলা? আমি কারে ভালোবাসি এটা দুনিয়া সবাই জানে, তুমি বোঝো না, তুমি জানো না,
মানুষ এগুলো কেন বলে খামাকা বলে বলে এই কারণে হিংসায় বলে এতে চলে তোমার পিছে পিছে সারা জীবন ঘুরতে নাই পোলামানগুলা এখন চিন্তা করছে ওরে বাপ রে বাপ রাখিরে ও পায় দেব দাঁড়াও আটকায় দিছি এখন ওরা তোমার আমার নামে সব মানে তাটা খুশি বলে আমরা চা তুমি এগুলো বিশ্বাস করছো না বিশ্বাস করব না তুমি আমারে বিশ্বাস করছো না তোমারে আমি বিশ্বাস করব তুমি কালকে থেকে সবাইকে বলে দিবা যে তুমি আমারে ভালোবাসো ঠিক আছে আমি এটা রিকশা নিয়ে একটা মাইক ভাড়া করে আমি একদম মাইকিং করব আই সব আমি রাখিরে ভালোবাসি রাখি আমার জান রাখিরে আমি হৃদয়ে রাখি এবার বলবো এবার বলার কি আছে তাহলে আমি কিভাবে বলবো মানে আমি কেন মাইকিং করে বলবো আর কি সব মেয়েরা আমার পিছে ঘুর ঘুর করবে কি করবে না তুমি প্রাউড ফিল করবা যে আমার বয়ফ্রেন্ডের পিছে এই মেয়েগুলা ঘুরে আর শোনো শোনো ভাই দিগা একসাথে বলেছি তুই কি অন্য মেয়েদের পিছে পিছে আমি ঘুরবো আমার জীবনে যদি কেউ থাকা থেকে এক কথা তুমি এসব মিষ্টি মিষ্টি কথা বলে বলে ওই সব মায়ারে তোমার পিছে পিছে ঘোরাও আমারে শেখাও তুমি আমি তোমারে চিনি না আমার কথা মিষ্টি তাহলে তো ডায়াবেটিসে দেবে তোমার আর আমি পটাবো আমি পটাইতে পারি আমি জীবনে কাউরে পটাইছি আমি জীবনে একটারে পটাইতে পারছি শোন আমিও পটাই নাই পটাইছো কিন্তু তুমি জানো প্রেম কাকে বলে প্রেম হচ্ছে দুজনার মধ্যে একটি ভ্রাতৃত্ব বন্ধন তোর ভাই তোর মা আর বউ কোনদিন সমান হতে পারে না কি বলতেছিস আমার কাছে মনে হচ্ছে দুই জনই সমান তোর কাছে তো মনে হইব তুই তো বউয়ের চামচা বউ যা বলে তাই শুনো আরে বেটা মার সাথে বউর তুলনা হয় বুঝবি সময় হারায় বুঝবি তোরে আরো সময় দিলাম ভাইবা চিন্তা আমারে কইস মা বড় নাকি বউ বড় আমিও প্রস্তুত আপনি যে কি বিপদে আছেন সেটা বলে আপনি ভাবে কিছু মনে করেন না আপনারা ছোট করার জন্য কথা বলছি আমি এরে বললাম আমি একটা ধাঁধা দিলাম তুই বল মা বড় না বউ বড় সে বলে সমাজ পুরা গ্রাম জুড়ে সে বলতে সমাজ আরে বেকু আর বউ কোনদিন সমান সমান ভাবি কিছু মনে করেন না দাস দাস জায়গা তার কাছে কিন্তু এই বেকুকটা একটাই কথা বউ আর মা সমান ওরে বাবারে এখনো তো আমি একই কথাই বলতেছি দেখেন এখন সে কি কথা এ বলো মা এবং বউ যে সমান এটা তুই বুঝাই দে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব তুই বুঝাই দে দিচ্ছি আমি মুখে আজকে কোনো কথা বলবো না সামনে সামনে পুরো মান দেবো এ মা তুই আসে খারাপ এর খারাপ এই যে মাও পাসপোর্ট কিনেছি ও পাসপোর্ট কিনেছি দুজন সমান হলো না